পয়লা ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতেই এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করার দাবি তাদের। শুক্রবার বিকেলে ঢাকায় সচিবালয়ের সামনে ন্যাশনাল FF ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। তাদের অভিযোগ, শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সম্মান জানালেও কিছু অসাধু ব্যক্তির কারণে মুক্তিযোদ্ধা সংসদের অফিসে তালা ঝুলছে, বহু মুক্তিযোদ্ধা নিজেদের অধিকার থেকে বঞ্চিত। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সম্পর্কে জানাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি তাদের। অনুষ্ঠানে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আগামীতেও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান মুক্তিযোদ্ধারা। আমরা আজকের দিনটিকে রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। আমরা যেহেতু মা মাটিকে ভালোবাসে যুদ্ধ করেছি বঙ্গবন্ধুর ডাকে, সেই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখার জন্য আমাদের ঐতিহ্য, আমাদের ত্যাগ তিতিক্ষা দেশ ও জাতির সামনে উপস্থাপনের জন্য আমরা আজকের দিনটিকে রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।